আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন আপনারা দেখছেন টেক হাসিব ইউটিউব চ্যানেল আর আমি হাসিব রয়েছি আপনাদের সঙ্গে তো প্রিয় দর্শক বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা রকেট অ্যাকাউন্ট রিফার করে পার অ্যাকাউন্টে টোয়েন্টি ফাইভ বা পঁচিশ টাকা আর্নিং করে নিতে পারেন তো আর কথা না বলে সরাসরি আমি আপনাদের সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি তো এজন্য আপনাদের ফোনে একটি রকেট অ্যাপ থাকতে হবে তো আমি সিম্পলি অ্যাপের মধ্যে প্রবেশ করছি আপনারা সিম্পলি এই অ্যাপটিকে প্লে স্টোরে পেয়ে যাবেন তো প্লে স্টোরে পেয়ে যাওয়ার পর আপনারা ইনস্টল করে নেবেন তো এরপর অ্যাপের মধ্যে প্রবেশ করবেন তো হোম পেজে প্রবেশ করার সময় যতবার অ্যালাউ বলবে আপনারা অ্যালাউটা দিয়ে নেবেন এবং এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন ইংলিশ অথবা বাংলা যে কোনো একটা এরপরে পরবর্তী অপশনে ক্লিক করে আপনি যার অ্যাকাউন্টটি খুলে দিতে চাচ্ছেন তার নম্বরটি এখানে ইনপুট করবেন তো আমি আমার এক বন্ধুর অ্যাকাউন্ট খুলে দিচ্ছি তো আমি তার নম্বরটি এখানে দিয়ে দিচ্ছি তো আমি তাকে আসলে রেফারটা করবো তো আপনারাও কিন্তু এই সিস্টেমে রেফার করে পঁচিশ টাকা ইনকাম করে নিতে পারবেন তো নম্বরটি দেওয়ার পরে নেক্সট ক্লিক করার পরে অ্যালাউ চাবে তো সিম্পলি অ্যালাওয়ে ক্লিক করে দেবেন তো এরপরে দেখুন এখানে না এবং হা দুইটা বাটন আছে আপনারা সিম্পলি হা বাটনে ক্লিক করে দেবেন আর ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ থাকতো তাহলে এস লেখা থাকতো আপনারা সিম্পলি এসে ক্লিক করে দেবেন তো এখানে নম্বরটি শো করবে এরপরে এখানে সিলেক্ট অপারেটর আপনার নম্বরটি বা আপনার সিমটি কোন অপারেটর আন্ডারে আছে সেই অপারেটরটি সিলেক্ট করে দিতে হবে তো আমার যেহেতু এই নম্বরটি হচ্ছে গ্রামীণ তো সিম্পলি আমি গ্রামীণটি সিলেক্ট করে দিচ্ছি তো এখানে গ্রামীণটি সিলেক্ট করে দেওয়ার পর দেখুন এই যে পরবর্তী যে অপশনটি দেখতে পাচ্ছেন সিম্পল এই পরবর্তী অপশানে ক্লিক করে দেবেন তো পরবর্তী অপশানে ক্লিক করে দেওয়া মাত্রই কিছুক্ষণ এখানে লোড নেবে আর ওইদিকে আপনি যার ফোনে অ্যাকাউন্ট খুলছেন বা খুলতে চাচ্ছেন বা রিফার করতে চাচ্ছেন তার ফোনে একটি কল চলে আসবে সাথে সাথে অফিস থেকে একটি কল দেবে এবং আপনাকে চার ডিজিটের একটি পিন সেট করতে বলবে আপনি সিম্পলি কল কলে থাকা অবস্থায় রিসিভ করে ওখানে ডায়াল প্যাডে বা কিপ্যাডে প্যাডে মানে কিপ্যাডে ক্লিক করে ওখানে চার ডিজিটের একটি পিন সেট করে দেবেন তো পিন সেট আপ করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস হবে তো প্রিয় দর্শক বন্ধুরা এই ইন্টারফেস আসার পর আপনারা লক্ষ্য করবেন যে আপনি যাকে রেফার করছেন বা যে নম্বরটি এখানে ইনপুট করছেন সেই নম্বরে ছয় ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে সিম্পলি ওই কোডটি এনে আপনাদের এখানে বসিয়ে দিতে হবে আর ফোন আসা অবস্থায় আপনারা যে পিনটি সিলেক্ট করেছিলেন বা পিনটি ইনপুট করেছিলেন সেই পিনটা কিন্তু আপনাদের নিচের এই অপশনে দিয়ে দিতে হবে তো সব কিছু দেওয়ার পর যাচাই করুন অপশনে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে যাচাই করুন অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস হবে আপনারা সিম্পলি নম্বর এবং সেই কোড পাসওয়ার্ডটি দিয়ে আপনারা পরবর্তী অপশনে ক্লিক করে দিয়ে কিন্তু আপনারা সিম্পলি অ্যাপের মধ্যে চলে আসতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের প্রাথমিক কাজ কিন্তু শেষ এখন দেখুন এখানে নিবন্ধন সম্পূর্ণ করুন অ্যাপের এখানে লাল বক্সের মধ্যে লেখা সাদা অক্ষর দিয়ে নিবন্ধন সম্পূর্ণ করুন আপনারা সিম্পলি এ অপশনে ক্লিক করবেন তো নিবন্ধন সম্পূর্ণ করার পরে কিন্তু আপনারা কাঙ্ক্ষিত পঁচিশ টাকা করে পাবেন তো এভাবে যত রিফার করবেন তত কিন্তু আপনারা বেনিফিটেড হবেন বা ইনকাম পাবেন তো নিবন্ধন সম্পূর্ণ করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস হবে শর্তা বলে আপনারা সিম্পলি পরবর্তী অপশনে ক্লিক করে দেবেন তো এরপর এখানে আপনাদের ভোটার আইডি কার্ডের ফার্স্ট পার্ট লাস্ট পার্টের আপনাদের ফটোটা নিতে হবে এরপর আপনার পরবর্তী অপশনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস হবে তো সিম্পলি আপনারা প্রথমে ভোটার আইডি কার্ডের ফার্স্ট পার্টের ফটোটা নেবেন তো এই জন্য এই ক্যামেরা আইকনে ক্লিক করে দিবেন উপরে যে ক্যামেরা আইকনটি দেখতে পাচ্ছেন তো ক্যামেরা আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং সাথে সাথে আপনাদের ভোটার আইডি কার্ডের ফার্স্ট পাটা ফার্স্ট পার্টের ক্যাপচারটা বা ছবিটা সুন্দরভাবে নিয়ে নিতে হবে তো এখানে সুন্দরভাবে নেওয়ার পর উপরে টিক চিহ্ন আইকনে ক্লিক করে দিবেন এরপরে আপনাদের ফার্স্ট পার্টটা নেওয়া হয়ে গেলে ব্যাক পার্টের ক্যামেরা আইকনে ক্লিক করে দিবেন তো এরপরে আপনাদের সামনে আবারও ক্যামেরা ওপেন হবে আপনাদের এখানে ভোটার আইডি কার্ডের ব্যাক পার্টটা এখানে সুন্দরভাবে ছবিটা তুলে নিতে হবে তো ছবি তুলে নেওয়ার পর এখানে ক্লিক করে দিয়ে উপরে দেখুন চিহ্নতে ক্লিক করে দিয়ে আপনাদের কিন্তু ব্যাক পার্টের ছবিটাও নেওয়া হয়ে যাবে তোভাবে আপনারা সিম্পল এখানে কোরফ করেও নিতে পারবেন এরপরে সব কিছু কোরফপ ঠিকঠাকভাবে হয়ে গেলে উপরে কিন্তু টিকচিহ্নে একটা আইকন আছে ওটাই ক্লিক করে দেবেন তো এভাবে দেখুন ভোটার আইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং লাস্ট পার্ট দুটারই কিন্তু আমাদের ছবিটা তোলা হয়ে গেলে এরপরে পরবর্তী অপশন আমরা ক্লিক করে দেব তো পরবর্তী অপশানে ক্লিক করে দেওয়ার পর কুড নট ট্রিট এনআইডি এখানে একটু সমস্যা দেখাইছে দু একবার সমস্যা আবারও পরবর্তীতে অপশনে ক্লিক করে দিলাম দেখুন এবার কিন্তু সাকসেসফুল হয়ে গেল তো দু একবার সমস্যা দেখাইতে পারে আপনারা একবার সে দুইবার ট্রাই করবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এখন দেখুন ভোটার আইডি কার্ড এখানে অলরেডি চলে আসছে তো এখানে আপনাদের ভোটার আইডি কার্ডের ডিটেলসগুলো শো করবে এখানে যদি কোনো তথ্য আপনাদের ভুল মনে হয় সেটাকে এডিট করে আপনারা কিন্তু সঠিক তথ্য বা নির্ভুল তথ্যটি এখানে ইনপুট করতে পারবেন এখানে আপনাদের জন্য এডিট অপশন কিন্তু রাখা আছে তো আমি আবারও ক্লিয়ার করে বলছি মানে ভোটার আইডি কার্ড যে ভোটার আইডি কার্ডটি আপনারা ইনপুট করছেন ওটাই যদি কোনো তথ্য আপনাদের ভুল মনে হয় এখানে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা শো করবে তাহলে কিন্তু আপনারা এটাকে এডিট করে এখানে আপনাদের সঠিক ভোটার আইডি কার্ডের তথ্যটি এখানে বসিয়ে দিতে পারবেন সেই সুযোগটা কিন্তু এখানে রয়েছে তো এখানে আমার বন্ধুর ভোটার আইডি কার্ডে মায়ের নামটা একটু বানানটা ভুল ছিল তো আমি সিম্পলি ওটাকে একটু সংশোধন করে সঠিক যে নামের বানানটা সেটা কিন্তু দিয়ে দিচ্ছি তাছাড়া কিন্তু সবগুলো মোটামুটি ঠিক আছে কোনো সমস্যা নাই আপনারা প্রয়োজন আবার একটু মিলাই দেখবেন সমস্যা না এরপরে পরবর্তী অপশনে ক্লিক করে দিবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস হবে এখানে প্রথমে লিঙ্গ সিলেক্ট করতে হবে আপনারা লিঙ্গ সিলেক্ট করে দেবেন এরপরে বৈবাহিক অবস্থা সিঙ্গেল এটা সিলেক্ট করে দিবেন তো মানে অবস্থা অনুযায়ী সিলেক্ট করে দিবেন এরপরে ধর্মটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এখানে ধর্মটা আমি সিলেক্ট করে দিচ্ছি এরপরে এখানে নিজে পেশা যে পেশায় আছে সেটা সিলেক্ট করে দেবেন তো আমি পেশাটা সিলেক্ট করে দিচ্ছি এরপরে লেনদেন মানে লেনদেনের ধরনটা এখানে পার্সোনাল দিয়ে দিচ্ছি আপনি আপনার ইচ্ছা দিতে পারবেন তো এরপরে পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে একটা ফেস ক্যামের ছবি নিতে হবে তো সিম্পলি আমি আমার বন্ধুকে ক্যামেরার সামনে নিয়ে আসলাম এবং তার একটি ফেস ক্যামের ফটো আমি নিয়ে নিচ্ছি তো এখানে একটু ধরে রাখবেন এবং চোখটা একটু টিপ টিপ করতে বলবেন তাছাড়া কিন্তু হবে না টিপ টিপ করার পর দেখুন কিছু সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে এবং সম্পূর্ণ ডিটেলস কিন্তু আবারও এখানে শো করবে তো সম্পূর্ণ তথ্য কিন্তু এখানে আবারও দেখে নিতে পারবেন এরপরে নিশ্চিত করুন অপশানে ক্লিক করে দেবেন তো দেখুন অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুল সাকসেসফুল হয়ে গেছে তো কিছু সময়ের মধ্যে কিন্তু যে নম্বরে আমরা অ্যাকাউন্টটি খুলছি সে নম্বরে কিন্তু একটা ফাইনালি একটা মেসেজ চলে আসবে মানে সাকসেসফুল হওয়ার একটা মেসেজ কিন্তু চলে আসবে তো আমরা সিম্পলি অ্যাপ থেকে বেরো হয়ে যাব এবং মেসেজ আসা মেসেজ আসার জন্য অপেক্ষা করব ফাইনালি মেসেজ চলে আসছে এবং মানে আমার বন্ধুর ওই ফোনে মেসেজ চলে আসছে তো আমরা কিন্তু আবার অ্যাপের মধ্যে প্রবেশ করব দেখব যে আমাদের আসলে কাঙ্ক্ষিত টাকাটা পেয়েছি কিনা বা আমাদের অ্যাকাউন্টটা কি সাকসেসফুল হয়েছে কি না তো সিম্পল এখানে বন্ধুর নম্বরটি শো করছে এখানে আমাদের সেই কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি দিতে হবে এবং লগ ইন করতে হবে তো আপডেট করতে বলছে আমরা এখন আপাতত আপডেট করব না পরে অপশনে ক্লিক করে দেবো তো দেখুন আমাকে কিন্তু অ্যাপের মধ্যে নিয়ে আসছে তো সিম্পলি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েশন হয়ে গেল তো এখন ব্যালেন্সটা চেক করব দেখব যে আসলে আমরা টাকাটা পেয়েছি কি আমাদের কষ্টটা সার্থক হয়েছে কি না তো এই জন্য আমরা সিম্পলি ব্যালেন্স দেখুন যে অপশনটি ক্লিক করব তো দেখুন আমাদের টাকাটা কিন্তু চলে আসছে তো এভাবে সাথে সাথে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আপনারা পঁচিশ টাকা পেয়ে যাবেন তো এভাবে কিন্তু আপনারা আনলিমিটেড রেফার করতে পারবেন এবং আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো এখন আপনাদের আরেকটু কাজ আছে যে আপনারা যদি অন্য একটা অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে যে অ্যাপটা আপনাদের ইনস্টল আছে এই অ্যাপের ডাটাটা ক্লিয়ার করতে হবে তো এই জন্য আপনাকে প্রথমে অ্যাপে চলে আসতে হবে তো সরি তার আগে আপনাদের একটু দেখিয়ে দেবো যে কিভাবে আসলে এখান থেকে টাকাটা উইড্রো করবেন সে উইড্রোটা দেখানোর পর কিন্তু আপনাদের আবারও দেখিয়ে দেবো যে ডাটাটা কিভাবে ক্লিয়ার করবেন তো আমি সরাসরি এখন ডাটাটা ক্লিয়ার কীভাবে করবেন ওটা দেখাচ্ছি না আমি আগে আপনাদের মোবাইল রিচার্জটা কীভাবে করবেন সেটা আগে দেখিয়ে নিচ্ছি তো দেখুন দুই নম্বরে মোবাইল রিচার্জ অপশন ওটায় ক্লিক করে দিবেন এরপরে এখানে মোবাইল নম্বরটা এখানে দিয়ে দিবেন এরপরে সিলেক্ট অপারেটর সিম্পলি নম্বরটি দেওয়ার পর এখানে সিলেক্ট অপারেটর ক্লিক করে দেবেন এখান থেকে সে অপারেটরটি সিলেক্ট করে নিয়ে নেক্সটে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন তো প্রিয় দর্শক বন্ধুরা সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের একটু অনুগ্রহপূর্ব অপেক্ষা করুন মানে অল্প একটু লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস সবই সিম্পল এখানে টাকার পরিমাণটা আপনারা দিয়ে দিবেন তো আমি পঁচিশ টাকার পরিমাণ দিয়ে দিচ্ছি এরপর এখানে এমন একটা ইন্টারফেস সবই সিম্পল আপনাদের এখানে পিন নম্বরটি দিতে হবে তো আমি সিম্পলি পিন নম্বরটি দিয়ে দিচ্ছি এরপর এখানে ট্যাপ করে ধরতে হবে বক্সটা গোল হয়ে একবার ঘুরে আসলেই কিন্তু আমাদের দেখুন অলরেডি কিন্তু আমার টাকাটা ব্যালেন্সে যোগ হয়ে গেছে বা রিচার্জটা কিন্তু সাকসেসফুল হয়েছে দেখুন উপরে কিন্তু মেসেজও চলে আসছে যে টাকাটা কিন্তু চলে আসছে দেখুন লোড তো এইভাবে কিন্তু আপনারা রিচার্জ করে নিতে পারেন অথবা ক্যাশ আউটও করে নিতে পারবেন তো এখন আমি দেখে দেব যে আপনারা এখন ডাটাটা কিভাবে ক্লিয়ার করবেন অ্যাপের মধ্যে ক্লিক করে ধরে এখানে নিচে অ্যাপ ডিটেলসে ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস সব আপনারা সিম্পলি তিন নম্বরে স্টোরেজে ক্লিক করে দিয়ে এখানে ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে দেবেন তো ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের ডাটাটা ক্লিয়ার হয়ে যাবে এরপরে আপনারা পুনরায় আবার অ্যাপের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস সব আপনাদের এরপরে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ দেওয়ার পর আপনাদের সামনে যথারীতি আমার একটা ইন্টারফেস হবে আপনারা এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিয়ে পরবর্তী অপশনে ক্লিক করে দিয়ে এখানে আবারও নতুন করে নম্বর ইনপুট করে অ্যাকাউন্ট খুলতে পারবেন এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন না নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন